অঞ্জন দত্ত ছবি করছে, পার্নোকে খুঁজে পাওয়া যায় না। ওনাদের চয়েস, ওনারা আনফলো করবে কি পছন্দ করবে না সেটা তো তাদের চয়েস, আমি কি করে কন্ট্রোল করবো সেটা। আর ফ্রিতে প্রিমিয়ারে যাই না ছবি দেখতে। কাজের জায়গায় এসে বন্ধু বান্ধব পেয়েছো? কে বন্ধুটা নষ্ট করবে? বন্ধু থাকতে হবে তো নষ্ট হওয়ার জন্য। রাজনীতি আসার ফলে কি তোমার জনপ্রিয়তা বলবো, ফ্যান ফলোয়ার্স বলবো, বা কিছু মানুষের ভালোবাসা কি হারিয়েছো? ফিট ফরওয়ার্ড বলো, মুখরা না মুখরা ইজ ঝোক রুটে নো, আই এম নট ঝোক রুটে, আই এম ঝোক রুটে কি সুইট আমি। নমস্কার, প্রথম কলকাতায় স্বাগত। এবং আমি আজকে যার সাথে কথা বলবো তিনি আমাদের প্রত্যেকের চেনা মুখ, কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড ডিপ্রেসড। তিনি কোট আনকোট পাগলের ডাক্তার বা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছেন, দেখাচ্ছেন কিন্তু কতটা সুস্থ আছেন। অভিনেত্রী সচরাচর ক্যামেরার সামনে আসেন না, কিন্তু আজকে একদম অন্যভাবে তাকে খুঁজে পেয়েছে। আমি দেখানোর জন্য অনুরোধ করব, এই মুহূর্তে তিনি এইভাবে রয়েছেন। পার্ন মিত্র, নতুন করে পরিচয় করানোর কিছু নেই। প্রণতি, ওয়েলকাম টু প্রথম কলকাতা। আমি আজকে একদম অন্যভাবে, হ্যাঁ অভিনেত্রী এখন খুব ডিপ্রেশনে আছেন, যদিও সেটা আমাদের একটা মজা, কিন্তু সত্যি কি নদী ডিপ্রেশন কখনো তোমায় গ্রাস করেছে? না মানে আমি যা ফেস করছি, মানে আই টেক মেডিকেশন, মানে লোকে এখন মেডিকেশন নিতে ভয় পায়, কিন্তু লিভার প্রবলেম হলে কিডনি প্রবলেম হলে লোকে ভয় পায় না। দেখো মেন্টাল হেলথের প্রবলেমটা হচ্ছে সার্জারি করে কোনো কিছু বের করা যাবে না, তোমাকে মেডিকেশন নিতে হবে যদি প্রয়োজন হয়, আর না তোমাকে নিজে ফিগার আউট করতে হবে কথা বলে থেরাপিস্টের সাথে যে কী সমস্যা হচ্ছে, কী করে তুমি প্রবলেমসগুলোর সাথে বাঁচতে পারো। কারণ আমরা অনেকেই আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর সাথে বাঁচার ওই স্ট্রেংথটা পাই না। তোমার এক্স্যাক্টলি কী প্রবলেম সেটা তো ডাক্তারই ডিসাইড করতে পারবে, তুমি ক্লিনিক্যালি ডিপ্রেসড না তোমার ক্রনিক ডিপ্রেশন না তোমার জাস্ট স্ট্রেস হচ্ছে সেটা ডাক্তার ডিসাইড করতে পারবে। বহু প্রিমিয়ার হয়, সেখানেও তারকারা আসেন সিনেমা দেখতে, পার্নো মিত্রকে খুঁজে পাওয়া যায় না। সাকসেস পার্টিতেও পাই না, উৎসব উদযাপন সিনেমার প্রিমিয়ারও খুঁজে পাওয়া যায় না, এটা কেন? কারণ ওই সাকসেস পার্টিটা হয় বিকজ আমিও ওই বাকিদের মতন টিকিট কেটে বাংলা ছবিটা দেখতে চাই বলে, আর ফ্রিতে প্রিমিয়ারে যাই না ছবি দেখতে। কেউ মন দিয়ে প্রিমিয়ারে ছবি দেখতে পারে না, তাই জন্য আমি যাই না প্রিমিয়ারে। অসম্ভব, ওরকম করে অত লোকের মাঝখানে সেজে গুজে জামা কাপড় সামলাবো না, সিনেমা দেখবো আমি। আই নিড টু এনজয় দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ মুভি। সিনেমা একটা ফর্ম অফ এন্টারটেনমেন্ট, আমি এন্টারটেন হতে চাই, তাই আমি সবার মতন টিকিট কেটে ছবি দেখতে চাই নিজের মতন করে, অন মাই ওন টার্মস। এটার কারণ কি, মানে কম যাওয়ার কারণ, এটা ব্যক্তিগত? হ্যাঁ এটা জাস্ট মানে জাস্ট ওকে। পরন্তু আরো আরেকটা বিষয়, সবাই জেনে গেছে এখন আমাকে আর ডাকে না, বলে যে ঠিক আছে তুই তোকে ডেকে লাভ নেই, তুই তো আসবি না। খুব কম জায়গা যায় যায় কিন্তু যায়, ইনভিটেশনও কম আসছে, মানে ওরা বুঝে গেছে আসবে না বলে লাভ নেই। অঞ্জন দত্ত ছবি করছে, পার্নোকে খুঁজে পাওয়া যায় না। না অঞ্জন দত্ত লাস্ট ছবি আমি করলাম, কোন ছবিটা লাস্ট? আমাদের আসলে একটা ছবি করার কথা ছিল শ্রীকান্ত, হ্যাঁ শ্রীকান্ত, ওরা আই ওয়াজ সাপোজ টু ডু, ওই ছবিটা আর হয়নি, মানে দ্যাট গট, ওটা লেখার আগেই বোধহয় শেলফ হয়ে গেছিলো। বাট অঞ্জন দা কিছু এক্সাইটিং বানালে আবার কাজ করবো, কোনো অসুবিধা নেই। এরকম করলে হবে না, আমার যদি মানে সেই লাক্সারিটা থাকতো তাহলে আমি হয়তো টোটাল বছরে ম্যাক্স একটা কি তিন বছরে একটা ছবি করতাম, আমার কাছে যদি সেই চয়েসটা থাকতো। বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট লাক্সারি, তো সেটা করাটা সম্ভব নয়। বাট যে বছরে তিনটে ছবি একটা মানুষের রিলিজ হচ্ছে, আর কত ছবি করবে একটা মানুষ? তোমাকে আমরা একটা জিনিস জানি যে মুখোড়া, মুখোড়া বলছে এই যে তুমি বলো সবসময়,
আমি স্ট্রেট ফরওয়ার্ড বলো, মুখরা না, মুখরা ইজ ঝোগরুটে নো, আই এম নট ঝোগরুটে, আই এম ঝোগরুটে কি সুইট আমি, এটার জন্য তো অনেক কিউট আই এম, এটার জন্য তো অনেক সময় অনেকে চক্ষুশূল হতে হয়, এখন অনেক কম, এখন অনেক কন্ট্রোল করি নিজেকে, অনেকটা ম্যাচিওর করছি, কিন্তু ওটা মানে সোহিনী বলেছে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দে তোর হবে না, ছেড়ে দে তুই, বলছি আমি খুব চেষ্টা করি রে কিছু না বলার কিন্তু পারি না, বেরিয়ে যায় স্যাট করে বেরিয়ে যায়। হ্যাঁ আমার এটা প্রবলেম, ইটস নট এ প্রবলেম বাট দিস ইজ হু আই অ্যাম, আমার মনে হয় আই ওয়ার্ক ফর ওভার 10 years ইন দ্য ইন্ডাস্ট্রি, পিপল নো হু আই অ্যাম, এন্ড অফ দ্য ডে কী ম্যাটার করে, ছবিতে আমি অভিনয়টা কেমন করছি সেটা ম্যাটার করে না, দার্জিলিং টু কলকাতা কাজের জায়গায় এসে বন্ধু বান্ধব পেয়েছ, হ্যাঁ বাট হ্যাঁ হ্যাঁ মানে আই হ্যাভ ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কিরকম, আমি অ্যাজ আ পার্সন আম আ ভেরি প্রাইভেট পার্সন, আমি খুব একটা শেয়ার করতে পারি না, বাট ময়নাক ইজ দেয়, ময়নাকের সাথে, ময়নাক ইজ ওয়ান পার্সন ইন দ্য ইন্ডাস্ট্রি, আমি বলতে পারি যে হি ইজ দি ওনলি পার্সন প্রবাবলি ইন দ্য ইন্ডাস্ট্রি যাকে কিছু না বললেও বুঝে যাবে কী হয়েছে তোর এটা, হি হ্যাজ দ্যাট, হি ইজ দ্য ওনলি পার্সন হু নোজ মি ইন অ্যান্ড আউট, সো দ্যাটস জাস্ট হিম, আদারওয়াইজ আই হ্যাভ ফ্রেন্ডস, রাইমার সাথে মজা করব, মজা করার জন্য প্রচুর বন্ধু আছে, হ্যাঁ ময়নাক ইজ ওরকম একজন মানে গার্জিয়ানের মতন, হিজ লাইক মানে হি সামবডি হু উইল আই নো হু আই ক্যান হুম আই ক্যান ব্যাংক অন। রাজনীতিতে আসলে তুমি, রাজনীতি করলে সেই জায়গাটাও দেখলে, রাজনীতিতে আসার ফলে কি তোমার জনপ্রিয়তা বলবো, ফ্যান ফলোয়ার্স বলবো, বা কিছু মানুষের ভালোবাসা কি হারিয়েছ? না আই ডোন্ট নো, হয়তো হয়েছে বাট ঠিক আছে, ইটস দেয়ার চয়েস, ইট আই হ্যাভ ডান হোয়াটস মাই চয়েস, আমার যেটা করার ছিল আমি সেটা করেছি, ওনাদের চয়েস, ওনারা আনফলো করবে কি পছন্দ করবে না সেটা তো তাদের চয়েস, আমি কি করে কন্ট্রোল করব সেটা। বন্ধুত্ব নষ্ট? না কোনো বন্ধুত্ব নষ্ট হয়নি, কে বন্ধুত্ব নষ্ট করবে, বন্ধু থাকতে হবে তো নষ্ট হওয়ার জন্য, কপটে স্বীকারোক্তি বন্ধু নেই পার্নোর, আই আমার যত বন্ধু আছে সব স্কুলের বন্ধু, অ্যান্ড আ কাপল অফ আদার ফ্রেন্ডস আউটসাইড অফ ইট, অ্যান্ড দে আর অল গার্লস, দে আর অল মাই গার্লস, অ্যান্ড দে আর মাই লাইফ, দেখে তারা ইন্ডাস্ট্রিতে বিলং করে না, এদের ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না। তারকার মৃত্যু এবং সেখানে তুমি একদম একদম প্রথমে যেটা আমরা পোর্ট্রে করছিলাম সেই চরিত্রে রয়েছে, চরিত্রের অপোজিটে কেমন লাগলো? না এই চরিত্রটা প্রথমত বলবো হরদার ছবি, রঞ্জিত স্যারের সাথে কাজ করার জন্য আমি ছবিটা করেছি, তারপরে ক্যারেক্টারটা ইন্টারেস্টিং ছিল, কারণ বেশিরভাগ সময় দেখবে আই হ্যাভ পোর্ট্রেড আ স্ট্রং ওম্যান, এবং ও কেন এইভাবে আমার চরিত্রটা কেন এইভাবে রিয়্যাক্ট করে বা বিহেভ করে সেটার পেছনেও একটা মিস্ট্রি রয়েছে, সেটার জন্য তোমাকে 29 সেপ্টেম্বরে ছবিটা দেখতে যেতে হবে, আপনাদেরও দেখতে যেতে হবে, তারকার মৃত্যু অন দ্য 29th অফ সেপ্টেম্বর, প্লিজ দেখবেন এবং আমাদের জানাবেন।